হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা আমাদের 40 নম্বর ক্লাস, ক্লাস 11-এর ম্যাথের যে এসেনদের বইটি আছে তার সলিউশন আমরা করছিলাম। ত্রিকোণমিতি দিয়ে স্টার্ট করেছি, ত্রিকোণমিতি পুরো কভার হয়ে গিয়েছে। তারপরে আমরা অ্যালজেব্রা স্টার্ট করি। অ্যালজেব্রার প্রথম চ্যাপ্টার সূচক আমরা করে ফেলেছি, আজকে দ্বিতীয় চ্যাপ্টার লগারিদমটা আমরা করব। তো লগারিদমের প্রথমে আমাদের যেটা মনে রাখতে হবে, যে কনভার্সেশন যেটা দিয়ে আমাদের লগারিদম টোটালটা রয়েছে সেইটা একটুখানি দেখে নাও। আমরা সূচকে কি লিখেছিলাম, সাপোজ ধরো এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু একটা ভ্যালু এম, মানে ধরো 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8, ঠিক আছে? তো এইটাকে আমরা এক্স এর যদি মান বার করতে চাই তাহলে কি করব, এক্স ইকুয়ালস টু লিখবো লগ এ এম। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে বেস, এখানে বা এখানে যে কোনো একটা লিখে দিই, এটাকে বলা হচ্ছে বেস। এক্সটা কি, এক্সটা হচ্ছে পাওয়ার, এক্সটা হচ্ছে পাওয়ার, আর এমটা হচ্ছে ওর ভ্যালু, ঠিক আছে, ভ্যালু। তো এই হচ্ছে আমাদের কনভার্সেশন। এই কনভার্সেশনটা মাথার মধ্যে গেঁথে নাও, এখান থেকে এখানে কিভাবে আসছে। এ টু দি পাওয়ার এক্স যদি এম হয় তাহলে আমরা বলতে পারবো এক্স, এই যে পাওয়ার, ইকুয়ালস টু লগ বেস এ এম, লগ এম বেস এ, এটাই ভাবে বলা হয়, এক্স ইকুয়াল টু লগ এম বেস এ, ক্লিয়ার? যেমন 2q = 8, এটা তো আমরা জানি 2q = 8, এটাকে আমরা লিখতে পারি, থ্রি ইকুয়ালস টু লগ 8 বেস 2। ওকে, একটা এক্সাম্পল নেওয়া যাক। সাপোজ দেওয়া হলো 2 টু দি পাওয়ার x = 32, দিয়ে বললো এক্স এর মান কত। তো এখানে আমরা সূচকের নিয়মে যদি করতাম তাহলে 32 কে লিখতাম 2 টু দি পাওয়ার 5, ইকুয়ালস টু লিখে দিলাম x = 5, এটা করতাম। লগারিদমের নিয়মে করলে কি, ডাইরেক্ট লিখবো x = কি লিখবো লগ 32 বেস 2, লগ 32 বেস 2, এটা ক্যালকুলেটারে যদি বসাও তো 5 চলে আসবে। আর একভাবে যদি করি সূচকের নিয়মে, তো এটা 32টাকে লিখবো 2 টু দি পাওয়ার 5। লগের নিয়ম হচ্ছে এই পাওয়ারটা যদি থাকে তো সামনে আসে, মানে 5 log 2 2, আর এই দুটো যদি সেম হয় বেস আর এ তাহলে 1। এই প্রমাণগুলো আমরা তে যাচ্ছি না, যদি মনে হয় প্রমাণ দরকার আছে কমেন্ট করবে, আমি আলাদা করে ফর্মুলার প্রমাণ করিয়ে দেবো। তো এই বেসিকটা, মানে এই ট্রান্সফরমেশনটা, এটা থেকে এটা বা এটা থেকে এটা, উল্টোটাও দরকার হয় মাঝে মাঝে, এই ট্রান্সফরমেশনটা যদি মাথার মধ্যে ঢুকে যায় আশা করি লগে আর প্রবলেম হবে না। এইটার উপরেই বেস করে এই ফর্মুলাগুলো ডিরাইভ হয়েছে। তো ফর্মুলাগুলো একবার দেখে নি, লগ এ সরি লগ ওয়ান বেস যা খুশি হতে পারে, এ কেন যা খুশি হতে পারে, তো এটা 0 হবে। দুটো যদি সমান হয় লগ এ বেস এ তাহলে 1 হবে। আচ্ছা, এ টু দি পাওয়ার লগ এ এম, এইটাকে ইন্টারচেঞ্জ করা যায়, মানে এম আর এ ইন্টারচেঞ্জ হয়, মানে মাঝে একটা স্টেপ যদি আমি লিখি তাহলে আমার এরকম লেখা উচিত, লগ সরি এই এম আর এ ইন্টারচেঞ্জ হবে, এম টু দি পাওয়ার লগ এ এ, তো এইটা লগ এ এ মানে 1, তাহলে এম হয়ে গেল, ক্লিয়ার? তারপরে লগে গুণ থাকলে যোগ হবে, ঠিক আছে, সেই সূচকের মতনই, লগে যদি গুণ আকারে থাকে যোগ হবে, ভাগ আকারে থাকলে বিয়োগ হবে। আচ্ছা, এ এম টু দি পাওয়ার এম, ওই যেটা বলছিলাম, এই পাওয়ার যদি থাকে সেই পাওয়ারটাই সামনে চলে আসবে। ওকে, আচ্ছা, এইবার এখানে আমরা বেস চেঞ্জ করতে পারি, এইখানে এইটাকে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি লগ এম বাই লগ এ। এবারে বেস আমি যা খুশি নিতে পারি, বি নিলাম, জানি দুজনের একই নিতে হবে, ঠিক আছে। এবার এটা কি হলো, লগ বি এম, আর এইটা যদি উল্টে যায় তাহলে এই এ বি এটাকে উল্টে, সরি এ আর বি আছে তো এটা তাকে উল্টে গিয়েছে, মানে লগ এ বেসি এটা হয়ে গিয়েছে লগ বি বেস এ, বুঝা যাচ্ছে? এই ট্রান্সফরমেশনটা এই এখানে লেখা রয়েছে, এটা এইটা থেকে এইটা করাটা ইজি, এই যে উল্টে দেওয়াটা বলছিলাম উল্টে দিয়েছে। এই কটা জানলেই হয়ে যাবে, এগুলোতে আর অতটা ইন্টারেস্ট না দেখালেও চলবে, ক্লিয়ার? আশা করি বোঝা গিয়েছে। ফর্মুলার প্রমাণগুলো করালাম না, সেগুলো যদি মনে হয় তো বলবে, করাবো। তো আমরা ডাইরেক্ট কোশ্চেনে চলে যাই, কোশ্চেনের সলিউশন করতে করতে ফর্মুলাগুলো আশা করি মুখস্থ হবে। প্রথম কোশ্চেন আমাদের বলছে লগ এক্স স্কোয়ার মাইনাস লগ 2x = 3, লগ 3 মাইনাস লগ 6 যদি হয় তাহলে এক্স এর মান কত হবে। তো এই যে পাওয়ারটা আছে, পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে পরের লাইনে হবে লগ এক্স, এই পাওয়ারটা সামনে চলে আসছে 2 log x মাইনাস, আচ্ছা পাওয়ারটা সামনে নিয়ে আসবো না, এখানে এক্ষেত্রে পাওয়ারটা আনবো না, উল্টোটা করবো, পাওয়ারটা ওপারে নিয়ে যাবো এটার জন্য,
এটা যেমন আছে রইল লগ এক্স স্কোয়ার মাইনাস লগ টু এক্স, এটার ক্ষেত্রে করছি লগ থ্রি, এই পাওয়ারটা ওর মাথায় দিয়ে দিলাম, কিউব মাইনাস লগ সিক্স, ঠিক আছে। আচ্ছা বিয়োগ হলে কি হয়, লগে ভাগ হয়, তাহলে একটা এক্স স্কোয়ার বাই এক্স হবে, আর এটা হবে লগ তিনের কিউ বাই সিক্স। লগ লগ মনে মনে উড়িয়ে দিলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই এক্স, এক্স কেন টু এক্স, ইকুয়াল টু কত হচ্ছে থ্রি কিউ মানে 27 বাই 6। এখানে এক্স একটা কেটে দিতে পারি, আর এখানে দুই তিন কাটবে, 3 9 27, তাহলে এক্স এর ভ্যালু কত এলো 9। সিম্পল। পরের কোশ্চেনে যাই, বলছে লগ এ আর এখানে এ বি ইকুয়াল টু এক্স বলেছে, এখানে এইটা মান করতে হবে, তো এটাকে যদি এক্সপ্যান্ড করি আমরা কি লিখবো, গুণ থাকলে যোগ হয়, গুণ থাকলে যোগ হয়। এবার লগ এ এ বেস আর এটা যদি সমান হয়ে যায় তাহলে এটা 1 লিখবো, লগ এ বি ইকুয়ালস টু এক্স, তাহলে এখানে কি হয়ে গেল লগ এ বি ইকুয়ালস টু এক্স মাইনাস 1। এখানে দেখো বি বেস আছে, তাহলে এটাকে ইন্টারচেঞ্জ যদি করি লগ বি আর এটা এ, তাহলে এটা উল্টে যাবে 1 বাই এক্স মাইনাস 1। এটা থেকে আমরা এরকম করতে পারি বি এ, আর এটাকে যদি করি লগ বি বি, লগ বি মানে কত 1, তাহলে এটা 1 এক্স মাইনাস 1, এখানে একটা 1 যোগ হবে। আচ্ছা এটা কি লিখতে পারি, যোগ আকারে আছে বেস সমান আছে তাহলে গুণ হবে, আর এটা লসাগু করে দিলে এক্স মাইনাস 1, 1 প্লাস এক্স মাইনাস 1, 1 1 কেটে গেল, এক্স বাই এক্স মাইনাস 1, আর লেফট হ্যান্ড সাইডে যেটা রয়েছে রয়েছে, লেফট হ্যান্ড সাইডে যেটার মান বার করতে বলেছিল চলে এসছে, তাহলে অ্যান্সার কত হয়ে গেল সি, অ্যান্সার হয়ে গেল সি। আচ্ছা এখানে লেখা হয়নি না, দাঁড়া লিখে দিই, এটা 9 মানে অ্যান্সার সি, সরি নেক্সট, এটাও অ্যান্সার সি। ওকে পরের কোশ্চেনে যাই, দেখো এখানে বলছে এন ইকুয়ালস টু ক্যাপিটাল এন ইকুয়ালস টু এন ফ্যাক্টরিয়াল হলে এটার মান কত, এটাকে যদি আমি উল্টে লিখি পরের লাইনে তাহলে এটা কি হবে লগ এ টু বেস এন, তারপরেরটা হবে লগ থ্রি বেস এন, এই যে উল্টে যাবে, তারপরেরটা হচ্ছে লগ ফোর বেস এন, অ্যান্ড ফাইনাল হচ্ছে লগ স্মল এন বেস ক্যাপিটাল এন। এবার এদের বেস যেহেতু সমান আছে তাহলে কি হবে, যোগ থাকলে গুণ হয়, টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু সরি ইন্টু ডট 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 স্মল এন। এবারে গুণ আকারে যেহেতু রয়েছে তাহলে আমরা এটাকে বলতে পারি এন ফ্যাক্টোরিয়াল, মানে এখানে একটা ওয়ান দরকার, ওয়ান গুণ করি না করি একই তো। এবারে এন ফ্যাক্টোরিয়ালের মান কত দিয়ে দিয়েছে, এন ফ্যাক্টোরিয়ালের মান দিয়ে দিয়েছে ক্যাপিটাল এন, এবার এই দুটো যদি সমান হয় এটার মান হয়ে যাবে 1, তাহলে আনসার কোনটা হলো অপশান এ, অ্যান্সার হলো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। পরের কোশ্চেনটাই যাই, এখানে আমাদের বলেছে লগ এ বাই এল ইকুয়ালস টু লগ বি বাই এম ইকুয়ালস টু লগ সি বাই এন ইকুয়ালস টু লগ এক্স, তাহলে এখান থেকে আমরা বলতে পারি লগ এ ইকুয়ালস টু কি এল ইন্টু লগ এক্স, লগ বি ইকুয়ালস টু কি বলতে পারি এইটা বাই এটা ইকুয়ালস টু, যদি এটা হয় তাহলে এম টা তো ওখানে গুণ হয়ে যাবে লগ এক্স, সিমিলারলি লগ সি সমান কি বলতে পারি এন লগ এক্স, ক্লিয়ার। এবারে আমরা এখানে এই বি স্কোয়ার বাই বি সি বার করতে বলে, যেহেতু আমরা লগ মনে মনে নিয়ে নিলাম পরে তুলে দেবো, ল মানে লগটা বার করে নিই পরে লগটা তুলবো দুদিক থেকে, লগ স্কোয়ার বাই বি সি এটাকে কি লিখতে পারি লগ স্কোয়ার মাইনাস লগ বি সি, তাই তো, ভাগ থাকলে মাইনাস হয় লগে। এবার এই পাওয়ারটা সামনে চলে আসবে টু লগ এ মাইনাস লগ বি মাইনাস লগ সি, লগের ভ্যালু কত এল লগ এক্স মাইনাস লগ বির ভ্যালু এম লগ এক্স, আর লগ সির ভ্যালু এন লগ এক্স। এবারে এটাকে আমরা লিখতে পারি লগ এক্স, এই টু এলটা পাওয়ারে চলে যাবে মাইনাস লগ এক্স, এমটা পাওয়ারে চলে যাবে লগ এক্স, এনটা পাওয়ারে চলে যাবে, তো ফাইনালি আমরা কি পাচ্ছি লগ এক্স টু দি পাওয়ার টু এল, আর এই যে মাইনাস আছে মানে ভাগ হবে, তার মানে এক্স টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এন, বা এম প্লাস এন, ঠিক আছে।
তার মানে হচ্ছে লগ এক্স টু দি পাওয়ার 2l মাইনাস এ মাইনাস এন, বা দুদিক থেকে লগ তুলে দাও, তাহলে এ স্কোয়ার বাই বি সি সমান কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 2l মাইনাস এ মাইনাস এন। অ্যান্সার সি এরটা মিলছে, অপশন নাম্বার সি ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি ইজ দি কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। ঠিক আছে না, পরের কোশ্চেনে যাই। দেখো এখানে আমাদের বলছে লগ নাইন লগ ফাইভ, অ্যাকচুয়ালি এটা বলে না, একদম বেস নাইন বেস ফাইভ, এইটা ইকুয়াল টু জিরো হলে এক্সেলন কথা। তো এই যে কনভার্সেশনটা আমাদের মনে রাখতে হবে, লগ এ এম যদি এক্স হয় তাহলে কি বলেছিলাম, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম, তাই না? তাহলে এখানে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এক্স মানে এম মানে এই যে জিনিসটা, এইটা ইকুয়াল টু হবে এ টু দি পাওয়ার এক্স, মানে হচ্ছে লগ ফাইভ ব্র্যাকেটে রুট আন্ডার এক্স প্লাস ফাইভ প্লাস রুট এক্স, এইটা ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, এ মানে হচ্ছে নাইন আর এক্স এখানে জিরো, নাইন টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। আবার এটাকে যদি চেঞ্জ করি, রুট এক্স প্লাস ফাইভ প্লাস রুট এক্স ইকুয়াল টু কত হবে, এ টু দি পাওয়ার মানে ফাইভ টু দি পাওয়ার ওয়ান। আচ্ছা এইখান থেকে এক্স এর মানটা এবার বার করতে হবে, তো তার জন্য আমরা স্কোয়ার করে দেব। তার আগে এটাকে ওপারে নিয়ে চলে যাই, বা দুদিকে যদি হোল স্কোয়ার করে দিই তাহলে এই রুটটা উঠে যাবে, এক্স প্লাস ফাইভ হবে, আর ডান দিকে কত হবে, পাঁচ স্কোয়ার পঁচিশ মাইনাস পাঁচ দুগুণে দশ রুট এক্স প্লাস এক্স, এক্স এক্স কেটে যাচ্ছে, দশ রুট এক্সটা এপারে চলে আসো, পঁচিশ মাইনাস পাঁচ হচ্ছে কুড়ি, তাহলে রুট এক্স হয়ে যাচ্ছে দুই, তাহলে এক্স কত হবে চার, তাহলে আমাদের অ্যান্সার সেই সি এরটা, অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন, অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে যাই, আশা করি বোঝা যাচ্ছে, বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো। এক্স ইকুয়াল টু এটা হলে এক্স এর মান কত, আচ্ছা এটাকে আমরা লিখতে পারি, এই যে দুটো চেঞ্জ হয় বলেছিলাম, ধরো এ টু দি পাওয়ার লগ বি এম, তো এই এম আর এটা চেঞ্জ হবে, মানে এটা ইকুয়াল টু লিখতে পারি এম লগ বি এ, তো এটাকে আমরা লিখতে পারি ওই রকম, এই পাঁচ আর দুইটাকে ইন্টারচেঞ্জ করলে পাঁচ লগ টু বেস থ্রি, আর এটা তো যেমন আছে রেখে দিলাম, তো জিনিস দুটো তো একই, জিরো হয়ে যাবে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন যাই, বলছে লগ টুয়েলভ আর এটা টোয়েন্টি সেভেন ইকুয়ালস টু ল্যামডা, তো এখান থেকে আমরা একটুখানি কাজ করে নিই, ভেঙে নিই অ্যাকচুয়ালি, মানে উল্টে নিই, লগ সাতাশ আর টুয়েলভ ইকুয়াল টু ওয়ান বাই ল্যামডা, সাতাশ মানে কি তিনের কিউ, বারো মানে থ্রি ইন্টু টু স্কোয়ার, ওয়ান বাই ল্যামডা, এটা কত হচ্ছে লগ থ্রি, আচ্ছা এটা ওয়ান বাই থ্রিটা তো চলে আসছে, লগ থ্রি থ্রি প্লাস লগ দুই স্কোয়ার আর থ্রি, ঠিক আছে না, এই যে তিনের কিউ আছে না ওই জন্য ওয়ান বাই থ্রি হলো, আর এটা লগ থ্রি আর এই বেস থ্রি রয়েছে, আর এখানে লগ দুই স্কোয়ার, এটা তো এই ওয়ান বাই থ্রিটাকে চাইলে আমরা এদিকে পাঠিয়ে দিতে পারি, লগ থ্রি থ্রির মান হচ্ছে ওয়ান, আর এই দুইটা সামনে এলো লগ থ্রি টু ইকুয়ালস টু এটা থ্রি বাই ল্যামডা, আর একটুখানি দেখে নেওয়া যাক, টু লগ থ্রি আর এটা টু ইকুয়ালস টু থ্রি বাই ল্যামডা মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে থ্রি মাইনাস ল্যামডা বাই ল্যামডা, তো এখান থেকে আমরা পাচ্ছি লগ থ্রি টু ইকুয়ালস টু এই দুইটা এখানে চলে আসবে থ্রি মাইনাস ল্যামডা বাই টু ল্যামডা, এই পর্যন্ত বার করে রাখলাম। এবার আমাদের যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে লগ সিক্স আর এটা সিক্সটিন, লগ সিক্স আর সিক্সটিন, এটাকে আমরা লিখতে পারি লগ সিক্স মানে হচ্ছে টু টু দি পাওয়ার ফোর, আর এটাকে লিখতে পারি লগ টু ইন্টু থ্রি, তো ফোর লগ টু এটা লগ টু ইন্টু থ্রি, এটাকে ঘুরিয়ে নিতে হবে আমাকে, ফোর লগ টু ইন্টু থ্রি বাই টু, তাহলে ফোর লগ টু টু প্লাস লগ টু থ্রি, এই যে লগ টু থ্রি যদি এটাকে থেকে আমরা বার করে নিই লগ টু থ্রি, তাহলে এটা উল্টে যাবে টু ল্যামডা বাই থ্রি মাইনাস ল্যামডা, এখানে মান বসিয়ে দিই ফোর আর এটা হয়ে গেলো ওয়ান, এটা হচ্ছে টু ল্যামডা বাই থ্রি মাইনাস ল্যামডা, তাহলে এটা হয়ে যাচ্ছে ফোর থ্রি মাইনাস ল্যামডা
তাহলে হয়ে যাচ্ছে থ্রি মাইনাস ল্যামডা বাই টু ল্যামডা, তাহলে কত হচ্ছে ফোর, থ্রি মাইনাস ল্যামডা আর হচ্ছে থ্রি প্লাস ল্যামডা, তো আমাদের কোনটা চলে এলো, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে না, পরের কোশ্চেনে যাই। বলছে এক্স তো ওয়ান নয়, এইটার মান কত হবে? তো এখানে দেখতে পাচ্ছি আমাদের আছে লগ থ্রি এক্স ইন্টু লগ ফোর এক্স লগ ফাইভ এক্স ইকুয়াল টু লগ ফোর এক্স, অ্যাকচুয়ালি গুণ আকারে আছে, ঠিক আছে, লগ ফাইভ এক্স প্লাস লগ থ্রি এক্স লগ ফাইভ এক্স প্লাস লগ ফোর এক্স লগ থ্রি এক্স। এবারে এইটাকে এইদিকে নিয়ে চলে আসলে কমন যাবে, এদিকে নিয়ে চলে আসলে লগ ফোর এক্স লগ ফাইভ এক্স কমন যাচ্ছে, ব্র্যাকেটে আছে লগ থ্রি এক্স মাইনাস ওয়ান, এই দুটো থেকে কমন যাচ্ছে আমাদের লগ থ্রি এক্স, লগ থ্রি এক্স কমন যাচ্ছে, ব্র্যাকেটে আছে লগ ফোর এক্স প্লাস লগ ফাইভ এক্স, ক্লিয়ার? এইটাকে এপারে নিয়ে আসবো, এটাকে এপারে নিয়ে যাবো, তো এটাকে যদি এপারে নিয়ে এসে ভাগ করি এটা ওয়ান হয়ে যাবে আর এটা ওয়ান বাই লগ থ্রি এক্স হবে। সিমিলারলি এটাকে এপারে দিয়ে ভাগ করলে দাঁড়াবে লগ ফোর এক্সটা কেটে যাবে, লগ ফাইভ এক্সটা পড়ে থাকবে, আর পরেরটার জন্য ফাইভটা কেটে যাবে, ফোরটা পড়ে থাকবে। ঠিক আছে, এটাকে ঘুরিয়ে লিখলে লগ থ্রি এক্স ইন্টারচেঞ্জ হয়ে যাবে, এটাকেও ঘুরিয়ে লিখলে এটা হয়ে যাবে ফাইভ এক্স, আর এটাকেও ঘুরিয়ে লিখলে এটা হয়ে যাবে ফোর, সরি ফোর এক্স। তাহলে ওয়ান ইকুয়ালস টু, এই তিনটে এইদিকে চলে যাচ্ছে সবারই বেস এক্স, তাহলে পাওয়ার গুণ হয়ে যাবে তিন ইন্টু চার ইন্টু পাঁচ, তার মানে ওয়ান যদি হয় এক্স টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল টু এইটা, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা এক্স ইকুয়াল টু তিন ইন্টু চার ইন্টু পাঁচ, চার পাঁচ এক কুড়ি, তিন কুড়ি ষাট, তাহলে এক্স এর ভ্যালু সিক্সটি, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন বলছে ট্যান থ্রি, সরি লগ থ্রি সামেশান, সামেশানটাকে যদি ছাড়াই আমরা কি লিখবো, লগ থ্রি ট্যান আলফার মানে এক ডিগ্রি, তারপরেরটা হবে ট্যান লগ থ্রি ট্যান দু ডিগ্রি, লগ ফোর ফোর নয় থ্রি ট্যান থ্রি ডিগ্রি, এইভাবে কত পর্যন্ত যাবে, এইটটি নাইন বলেছে, তো মাঝে আমরা লিখতে পারি নাও লিখতে পারি, ঠিক আছে শেষেরটাই লিখে দিই লগ থ্রি ট্যান এইটটি নাইন ডিগ্রি। এবারে কি আছে, সবার বেস সমান, তাহলে গুণ হবে, যোগ থাকলে গুণ হয়, তাহলে ট্যান এক ডিগ্রি ট্যান দু ডিগ্রি ট্যান থ্রি ডিগ্রি শেষেরটা ট্যান এইটটি নাইন ডিগ্রি, এইটটি নাইন ডিগ্রি। ত্রিকোণমিতিতে করেছিলাম এটা, মনে আছে নিশ্চয়ই, মাঝে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর ছেচল্লিশ আসবে, তাই তো, এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি ট্যান চুয়াল্লিশ ডিগ্রি ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি ট্যান ছেচল্লিশ ডিগ্রি ট্যান এইটটি সেভেন ডিগ্রি এইটটি নাইন ডিগ্রি না এইটটি এইট ডিগ্রি এইটটি নাইন ডিগ্রি। এবারে সেই ট্যান থেকে যদি আমরা নাইনটি মাইনাস আকারে লিখি, এক থেকে পঁয়তাল্লিশ রেখে দেব, এক থেকে ফর্টি ফাইভ পর্যন্ত একই থাকবে, তারপর থেকে চেঞ্জ হবে, এটাকে যদি আমরা লিখি টেন নব্বই মাইনাস ফর্টি ফোর মানে কট ফর্টি ফোর হয়ে যাবে, এটা হয়ে যাবে কট থ্রি ডিগ্রি কট টু ডিগ্রি কট ওয়ান ডিগ্রি, ট্যান ওয়ান কট ওয়ান কেটে যাবে, এইভাবে চুয়াল্লিশ পর্যন্ত কাটবে, ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি পড়ে থাকবে, ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রিটা পড়ে থাকবে, ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত, ওয়ান লগ ওয়ানের মান কত জিরো, তাহলে অপশান হয়ে গেল এ, অপশান ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন যাই। বলছে এটার মান বার করতে হবে, এক্স এর মান বার করতে হবে, তো এটাকে আমরা যদি এইভাবে লিখি লগ এক্স, এটা রুট থ্রি আছে, আচ্ছা এক লাইন লিখি নাকি, ঠিক আছে এক লাইন লিখি, এটা হবে লগ এক্স, এটা হচ্ছে লগ খাঁজে ফোর না,
লগ এক্স ওয়াই লগ 3 খালি 6 এইভাবে লগ এক্স খালি 16 3 36। এটাকে আমরা লিখতে পারি রুট 3 মানে তো হাফ, তাহলে এখানে হাফ আসা মানে উপরে 2, 2 লগ এক্স বাই লগ 3। এখানে এইটা একে 4, তাহলে সামনে একে 4 আসা মানে 4 লগ এক্স বাই লগ 3, 6 লগ এক্স বাই লগ 3, এভাবে কত পর্যন্ত যাচ্ছে 16 লগ এক্স বাই লগ 3 ইকুয়াল টু 36। তো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি 2 তো কমন যাচ্ছে আর নিচে লগ 3 ও কমন যাচ্ছে, ব্র্যাকেটে আছে লগ এক্স প্লাস 2 লগ এক্স প্লাস 3 লগ এক্স প্লাস 8 লগ এক্স, লগ এক্সটাও কমন নিতে পারি। তো মানে আলটিমেটলি লগ এখানে 3 এখানে এক্স কমন গেল, 2টা তো কমন নিয়ে নিচ্ছে, তাহলে 1 প্লাস 2 প্লাস ডট 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 8 ইকুয়াল টু 36। আচ্ছা এখানে 2 আর 36 কেটে দিতে পারি লগ 3x। আচ্ছা এন তম এর প্রথম থেকে এন তম সংখ্যার যোগফল হয় এন ইন্টু এন প্লাস 1, মানে 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস এন যদি বলি তাহলে এর ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস 1 বাই 2। ঠিক আছে সেটা আমরা পরের চ্যাপ্টারে শিখব। তো সেটা যদি কাজে লাগাই এন ইন্টু এন মানে হচ্ছে 8 ইন্টু 8 প্লাস 1 বাই 2 ইকুয়াল টু 36। তো ফাইনালি এখানে আমাদের কি দাঁড়াচ্ছে লগ 3x 4 হবে আর এটা 9, 4 9 36, এটা 18 হয়ে গিয়েছিল, তাহলে এটা পড়ে গেলে হাফ হয়ে যাবে, তার মানে লগ 3x ইকুয়ালস টু হাফ। তো এটাকে ঘুরিয়ে লিখি 3 টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু x, মানে x ইকুয়াল টু হচ্ছে 3 টু দি পাওয়ার হাফ, 3 টু দি পাওয়ার হাফ মানে রুট 3। তাহলে অ্যান্সার কোন কি হয়ে গেল, অপশন নাম্বার বি অ্যান্সার হয়ে গেল, অপশন নাম্বার বি। আশা করি বোঝা গিয়েছে, যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। দিস ইজ অল অ্যাবাউট মি, দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেল, ইউ ক্যান কানেক্ট উইথ দিস টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড দিস ইজ মাই ইউটিউব চ্যানেল ডিটেলস, গো টু দিস চ্যানেল, ইউ গেট ডিফারেন্ট ফিজিক্স রিলেটেড ভিডিও, সাম ম্যাথামেটিক্স লাইক দিস সেশন, ইফ ইউ লার্ন সামথিং ফ্রম দিস সেশন শেয়ার দিস ভিডিও টু ইয়ার ফ্রেন্ডস, আদার হি অর শি অলসো গেট বেনিফিট ফ্রম দিস ভিডিও, সাবস্ক্রাইব দিস চ্যানেল ইফ ইউ নিউ ইন দিস চ্যানেল, দোস অলরেডি সাবস্ক্রাইব থ্যাঙ্কস ফর সাবস্ক্রিপশন, প্রেস দ্য বেল আইকন টু গেট নোটিফিকেশন অফ আপকামিং ভিডিও। সো টেক কেয়ার, উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও অ্যাজ সুন অ্যাজ পসিবল। থ্যাংক ইউ।